এই মুহূর্তে মেজর কোনো ওয়েদার সিস্টেম আমাদের রাজ্যে নেই। মৌসুমি অক্ষরেখা শুধুমাত্র মধ্যপ্রদেশের উপরে যে নিম্নচাপ আছে সুস্পষ্ট, সেখান থেকে ডালটনগঞ্জ হয়ে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবধি বিস্তৃত আছে। ফলে আগামী 5 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং কুচবিহার এই জেলাগুলোতে প্রথম 2 দিনে আইসোলেটেড হয়েতে 1-2 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যেটারও সম্ভাবনা খুব বেশি নয়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা বেশি। কলকাতার ক্ষেত্রেও একই কথা, অর্থাৎ বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, কিছুটা পশ্চিম বর্ধমান এই সাইডটাতে। আর দিনের তাপমাত্রার খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই এই মুহূর্তে যেটা চলছে, অর্থাৎ কলকাতার ক্ষেত্রে মোটামুটি 30 ডিগ্রি ম্যাক্সিমাম আর 27 ডিগ্রি মিনিমাম। এই মুহূর্তে মেজর কোনো সতর্কবার্তা রাজ্যে নেই।